দুর্নীতির দায়ে মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সাং সুচিকে আরও 7 বছরের কারাদণ্ড দিয়েছে একটি সাময়িক আদালত। এই নিয়ে জানতে আদালতে তার মোট সাজা হল 33 বছর। 5টি অভিযোগে অং সাং সুচিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে আদালতটি। সাময়িক শাসিত মিয়ানমারে একটি গোপন আদালতে শুক্রবার সুচির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। মূলত মিয়ানমারের ডিফ্যাক্টর বা প্রকৃত নেতা থাকাকালীন সরকারের একজন মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া এবং তার ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এই রায়টি হল 77 বছর বয়সী সুচির চূড়ান্ত শাস্তি। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে 5 বছর ধরে মিয়ানমারকে নেতৃত্ব দিয়েছিলেন। সুচিকে প্রাকৃতিক দুর্যোগ উদ্ধার ও জরুরি অবস্থা সহ রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য হেলিকপ্টার ক্রয়, মেরামত ও ভাড়া সংক্রান্ত দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি এখন 3 বছর কঠোর শ্রম সহ মোট 33 বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। এই রায়ের অর্থ তিনি তার বাকি জীবন কারাগারের পেছনে কাটতে পারেন। তিনি এর আগে নির্বাচনী জালিয়াতি এবং ঘুষ গ্রহণ সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। সুচি তার বিরুদ্ধে অর্পিত সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা জানান তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাকে রাজধানী নেপিদোর একটি কারাগারের নির্জন কক্ষে রাখা হয়েছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঐতিহাসিক প্রস্তাবে মিয়ানমারের নেতা অং সান সুচির মুক্তির দাবি জানানো হয়েছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে গণতন্ত্রপন্থী কর্মীদের শাস্তির বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে অধিকার গোষ্ঠীগুলো।